আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? যারা দেশ এবং দেশের বাহিরে থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনার বিষয় শুরু করছি। আজকে আলোচনা করব কখন ডিপিএস করব, কতদিনের জন্য ডিপিএস করব, কোথায় ডিপিএস করব, ডিপিএস করার সুবিধা এবং অসুবিধা, কোথায় ডিপিএস করা উচিত হবে না। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি চাপিয়ে দেবেন। তো চলেন আলোচনা করি। প্রথমত, কত দিনের জন্য ডিপিএস করব? দেখুন, ডিপিএস করার বিভিন্ন সময় যায়। আমরা অনেকে আফসোস করি, ইস তখন যদি একটু বেশি করে ডিপিএসটা করতাম। আবার অনেক সময় বলি যে না, ডিপিএসটা কেন যে তখন ডিপিএসটা করলাম। তা আসলে ডিপিএসটা করা উচিত তখনই যখন ব্যাংকের মুনাফার হারটা বেশি থাকে। ধরুন এখন ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস যাচ্ছে, ব্যাংক আপনার ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিল, তখন আপনার উচিত হবে ডিপিএসটা লং টাইমের জন্য করা, দীর্ঘদিনের জন্য করা। তখন কি হবে, দীর্ঘদিন ধরে আপনি কিন্তু বেশি হারে মুনাফাটা পাবেন। আবার তখন দেখলেন যে আপনার ডিপিএস হয়তো করবেন, হয়তো 1 বছরের জন্য ডিপিএস করলেন বা 2 বছরের জন্য ডিপিএস করলেন, কারণ তখন মুনাফার হারটা কম। যখন ব্যাংকের মুনাফার হারটা কম থাকে তখন আপনার ডিপিএস করবেন শর্ট টার্ম ডিপোজিট, খুবই শর্ট টার্ম, 1 বছর 2 বছর, বড় বড় লং টাইমের দিকে যাবেন না। আর যখন দেখবেন যে মুনাফার হারটা অনেক ভালো, অনেক বেশি ইন্টারেস্ট, তখন আপনারা অনেক লং টাইম 10 বছর 15 বছর জন্য ডিপিএস করে ফেলবেন। সাথে আরেকটা, আমরা অনেক সময় আমাদের প্রয়োজন মাফিক ডিপিএস করি যে আমি 5 বছর পরে একটা কাজ করবো বা 10 বছর পরে একটা কাজ করবো, ফলে আমি এখন একটা ডিপিএস করলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু সেটাও আপনি কি করবেন, আপনি শর্ট, যখন দেখবেন ইন্টারেস্ট রেটটা কম তখন আপনি শর্ট টাইমের জন্য ডিপিএস করে একটা ফিক্সড ডিপোজিট করে রেখে দেবেন, পরে পরে আবার করলেন। আবার দেখা যাচ্ছে যে আপনি যখন ইন্টারেস্ট রেটটা বেশি আসলো তখন আপনি লং টাইমের জন্য করলেন, করে ডিপিএসের এগেনস্টে একটা ওডি নিয়ে নিলেন যখন আপনার কাজের প্রয়োজন হলো, সেটা দিয়েও আপনার আপনার প্রয়োজনটা মেটাতে পারলেন। তাহলে আমরা কতদিনের জন্য ডিপিএস করব, এটা আমরা প্রথমে ক্লিয়ার হলাম। এবার কোথায় ডিপিএস করব? দেখুন, আমাদের বর্তমানে ডিপিএস ব্যাংকে প্লাস বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আমরা ডিপিএস করতে পারি, কিন্তু ডিপিএস করার ক্ষেত্রে আমরা অনেক সময় লোভনীয় অফারের জন্য অনেক দুর্বল ব্যাংকের দিকে ধাপিত হই, যে ব্যাংকগুলোর অবস্থা শোচনীয়। আপনি যদি সেই সকল ব্যাংকে ডিপোজিট করেন বা ডিপিএস করেন, তাহলে দেখা গেল 10 বছরের জন্য করলেন, 10 বছর পরে পরে ব্যাংকের অবস্থা খুবই খারাপ হয়ে গেল, কারণ 10 বছর পরে আসলে কী হবে বলা যায় না। এই জন্য আমরা সবসময় ডিপোজিট করব মানে ভালো ব্যাংক দেখে, যে ব্যাংক ফিনান্সিয়ালি স্ট্রং এবং দীর্ঘদিন হলো, কোনো ব্যাংক আছে 60 বছর 70 বছর হলো এ দেশে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেই ব্যাংক কিন্তু সহজে দেউলিয়া হবে না, কারণ 60-70 বছর হলো তারা দেশের জন্য সার্ভিস দিচ্ছে। এরকম লং টাইম দীর্ঘদিন পুরাতন ভালো, যাদের নেট অ্যাসেট বেশি ভালো, তারপরে আর যাদের শেয়ার প্রাইস, মার্কেটে শেয়ার প্রাইস অনেক ভালো, সেই ব্যাংকগুলো আমরা ডিপিএসগুলো করতে পারি, যদিও লাভটা একটু কম পাই, কারণ অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে। তা আমরা লোভ বেশি করব না, কিন্তু আমরা যাতে টাকাটা ফেরত পাই সেই দিকে আমরা খেয়াল করব। তৃতীয়ত, আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে কখন ডিপিএস করব, কোথায় ডিপিএস করব। এই 2টা বিষয়ে বলি, মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমার কথা, যে কখন ডিপিএস করব এবং কোথায় ডিপিএস করব। এখন ডিপিএসের বিভিন্ন স্কিম আছে, কোন স্কিমগুলো আমি আসলে পছন্দ করব। যেমন ধরুন আপনার লাখপতি আছে, মিলোনিয়ার আছে, কোটিপতি আছে, আসলে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার সামর্থ্যের উপরে। আপনার যদি কোটিপতি করার সামর্থ্য না থাকে তাহলে আপনি কীভাবে কোটিপতি করবেন? তবে হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা কোটিপতি করতে যেয়ে আমরা কিন্তু পারি না। আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা কোটিপতির দিকে তাকাচ্ছি, কিন্তু আসলে এমন হলো যে কোটিপতি করলাম কিন্তু মাঝপথে আমাকে আর চালাতে না পেরে আমি ডিপিএসটা ভেঙে ফেলতে হচ্ছে। তো ডিপিএস ভাঙলে কিন্তু আমরা পুরাপুরি মুনাফা পাই না, আমরা কিন্তু সঞ্চয় হারে তখন মুনাফা পাই। ডিপিএসের যে রেট থাকে এটা কিন্তু অনেক বেশি, এজন্য আমরা অবশ্যই আমাদের সামর্থ্যের বাইরে ডিপিএসটা করব না। আমরা চমকপ্রদ অফার দেখে ধাম করে একটা বড় অ্যামাউন্টে ডিপিএস করে ফেললাম,
কিন্তু আমি চালাতে পারছি না। এদিকে আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। আপনি মনে করেন 5,000 টাকা চালাতে পারতেছেন, আপনি অবশ্যই 5,000 না করে 3,000 টাকা ডিপিএস করবেন। আমি বলবো তাহলে হবে কি যে আপনি 3,000 টাকা কিন্তু অনায়াসেই আপনি মেয়াদ পূর্তি করতে পারবেন, আর মেয়াদ পূর্তি না করতে পারলে ডিপিএস কিন্তু পুরাই লস একটা প্রজেক্ট হয়ে যাবে। আমরা অনেকেই ডিপিএস করি এবং এটা কিন্তু পরিপূর্ণ মেয়াদ পর্যন্ত চালাইতে পারি না, ফলে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হই। এই জন্য ডিপিএসটা আবারও বলছি অবশ্যই আপনার সাধ্যের মধ্যে করবেন। আমরা চমকপ্রদ কোটিপতি মিলিয়নিয়ার লাখপতির দিকে যাব না, কারণ এখানে একটা ব্যাংকের একটা পলিসি থাকে যে কোটিপতি লাখপতি মিলিয়নিয়ার দিয়ে কাস্টমারদের অ্যাট্রাক করা হয়, কিন্তু আসলে কিন্তু প্রফিট রেঞ্জটা প্রায় সেম থাকে। এজন্য আমরা ডিপিএস এবং লাখপতি কোটিপতি আপনি ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করে দেখতে পারেন যে প্রায় কাছাকাছি, তো এই জন্য আমরা সেদিকেও খেয়াল রাখবো। তো আশা করি আমার সবগুলো প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। আপনারা যারা ডিপিএস করবেন, আবারও বলছি এমন জায়গায় ডিপিএস করবেন যাতে আপনি টাকাটা ফেরত পেতে পারেন, এমন কোথাও ডিপিএস করবেন না যে টাকা ফেরত পাচ্ছেন না। তবে বাংলাদেশে এখন কোনো ব্যাংকের খারাপ অবস্থায় হয়নি, কিছু কিছু একটু দুর্বল অবস্থায় আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সব ব্যাংকের অবস্থাই ভালো। এবং কিছু কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তারাও অনেক ভালো করছে, তো আপনারা এই জন্য দেখে শুনে বুঝে ডিপিএসটা করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।